মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। পরীক্ষা হয়েছে, এবার পালা পরীক্ষার রেজাল্টে। 23 মে লোকসভা ভোটের গণনার দিন, কে টিকে থাকবে কেই বা আউট হবে, এসব নিয়ে চর্চা এখন তুঙ্গে। আর এর মধ্যেই রীতিমতো স্ট্যাম্প পেপারে লক্ষ টাকার ভোটের বাজি ধরেছেন দুইজন। প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে হয়েছে চুক্তি, যে পক্ষ জয়লাভ করবেন সেই পক্ষকেই টাকা পরিশোধ করতে হবে। সাক্ষী সপক্ষে এই বাজি সাধারণ বাজি নয়, এ বাজি ভোটের বাজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোটের বাজি নিয়ে বাজি গড়তে রমরমা মুর্শিদাবাদের ডোমকলে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হবে কোন দলের প্রার্থী তা নিয়ে 1 লক্ষ টাকার বাজি ধরেছেন ডোমকলেরই দুই বাসিন্দা, একজন টোটন বিশ্বাস বাড়ি মমিনপুর গ্রামে, এবং অপরজন মিন্টু মণ্ডল বাড়ি ইদবারনগরে। টোটন বিশ্বাস তৃণমূল কংগ্রেসের দলের হয়ে বাজি রেখেছেন এবং মিন্টু মণ্ডল কংগ্রেসের হয়ে বাজি রেখেছেন। 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখিত করেছেন যে তৃণমূল হারলে এবং কংগ্রেস জিতলে টোটন বিশ্বাসকে 1 লক্ষ টাকা মিন্টু মণ্ডলকে দিতে হবে, অপরদিকে কংগ্রেস হারলে এবং তৃণমূল জিতলে মিন্টু মণ্ডল টোটন বিশ্বাসকে 1 লক্ষ টাকা দেবেন। ভোটের বাজিগররা কি বলছেন? এবং সেই কনফারেন্সে আমি জানি, এবং তার যে অভিজ্ঞতা রাজনৈতিক যে কে, তাতে আমি জানি যে আমি জিতব, তার জন্য আমি এই বিটটা করেছি। কত টাকার বিট করেছি? 1 লক্ষ টাকা। মানে এই মনোভাব কিভাবে এলো? মনোভাবটা মানে কিছু মানুষের ইতো থাকে, মানে অ্যাকচুয়ালি এখানে কংগ্রেস জিতার মতো কিছু আছে কি যায় না, সবাই বলছে জিতা জিতা। এই জিতা ভাবটা আমি দেখছি, আমার কনফারেন্সে আমি দেখছি আমি জিতব, আমার তৃণমূল কংগ্রেস দল জিতবে, যেখানে আমার নেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে বলেছে 3-3। এবং সেই কনফারেন্স না, এবং মানুষের কনফারেন্স বর্তমানে যে উন্নয়ন, তাতে আমরা জানি যে এখানে ভোট আমাদেরকে দিয়েছে। আমাদের ভালো লেগেছে, ও একটা পার্টি সমর্থন করে, আমি একটা পার্টি সমর্থন করি, হ্যাঁ, তাই ও ভালোবাসে পার্টিকে, আমিও ভালোবাসি। মানুষ এবার ভালো সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, তাই আমার আত্মবিশ্বাস, তাই ওই বিশ্বাস নিয়ে ধরেছি। আপনাকে বন্ধু, হ্যাঁ, আপনার বন্ধু? হ্যাঁ, সে আমার বন্ধু, আমি সাধারণ মানুষের সাথে কথা বলে যেগুলা বুঝেছি, সেগুলো মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট যাবে আমাদের দমকল, এবং এখানে আবু তাহের খান জিতবে, এটা আমার পুরো ধারণা মানুষের সাথে কথা বলে যেটা আমি পেয়েছি। এখানে কোন দলের প্রার্থী জিতবে বলে মনে করছেন? আমাদের যে আইডিয়া, তাতে মোটামুটি বিজেপি তে একটা অঙ্কে ভোট চলে যাচ্ছে, সেই হিসাবে মোটামুটি আমাদের আইডিয়া যে তৃণমূলে আসতে পারে। কেন এবারকার পরিস্থিতিতে যেটা ভোট হয়েছে, সে ভোটে বর্তমান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী যে আবহেনাকে জিতবে এরকম মনে হচ্ছে। এতদিন দেশের অন্য প্রান্ত পাঞ্জাব থেকে দিল্লি বাজিগরদের রমরমা নজরে এসেছে, কিন্তু তার আজ যে ডোমকলেও পড়বে তা ভেবেও আশ্চর্য হচ্ছেন অনেকেই। কোথাও আবার উঠেছে সমালোচনার ঝড়, নিন্দা করেছেন সমাজসেবী থেকে শিক্ষক মহলের প্রতিনিধিরা। গৃহস্থের বিয়ে বাড়ির ভোজের খাবার নিয়ে যেন ফকিরের মারামারি। একসময় ওই মার্ক্স বলেছিলেন ধর্মটা আফিং, এখন রাজনীতিবিদরা রংটাকে এমন আফিংয়ে পরিণত করেছে, মানুষের যে মূল্যবোধ রাজনীতি চেতনায় এখন প্রায় মানে রিজার্ভের হয়ে গিয়েছে আর কি, হারিয়ে যাচ্ছে। এখন মানুষ রঙের মাদকতায় এমনভাবে আসক্ত, সেটা এখন নেতারা আসবে, রাজা আসবে, রাজা যাবে, কিন্তু সাধারণ মানুষের যে অবস্থান, সামাজিক আর্থিক অবস্থান একই রয়ে যাবে, তবুও এই যে রঙের মাদকতা থেকে এরা মুক্ত হবে না। তাই কে নেতা হবে আর কে মন্ত্রী হবে এটা না ভেবে নিজে কী পাচ্ছে, দেশ কেমনভাবে চলছে, সমাজ কীভাবে পরিবর্তন হবে, সেটা ভাবা উচিত জনসাধারণের। 60টা খেলা চলছে আমরা শুনছি, পাঞ্জাব দিল্লি মুম্বাইয়ে 60টা খেলা চলছে, তার যে আঁচ আমাদের ডোমকলে পড়বে এটা আশা করিনি। ডোমকলে এই আঁচ খুবই ভয়ঙ্কর, সেখানে 1 লাখ টাকার মতন একটা বাজি, খুবই খারাপ, এবং খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এগোচ্ছি। যদি আমরা রাজনৈতিক দলগুলো এর কড়া পদক্ষেপ না নিই, তাহলে এটাতে উৎসাহিত হবে অনেকে, এবং অনেক মানুষ মানে টাকার দিক থেকে
আরো পিছিয়ে পড়বে, এভাবে মানে জুয়ো খেলার এক ধরনের জুয়ো খেলাতে তারা জড়িয়ে পড়বে। এটাতে পদক্ষেপ নেওয়া দরকার, প্রশাসনেরও পদক্ষেপ নেওয়া দরকার এবং রাজনৈতিক দলগুলোরও। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, একদিকে তৃণমূল প্রার্থী আবু তাহে, অন্যদিকে কংগ্রেস প্রার্থী আবু হেনা, রয়েছেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবির এবং সিপিএম এর বদরুদ্দোজা খান। মানুষের রায় কোন দিকে যাবে? বাজিগর্তের বাজি ভার্সেস প্রার্থীদের ভাগ্য, কার ভাগ্য ফেরে, তার জন্য অপেক্ষা তো করতেই হচ্ছে। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।